অবস্থা সবাই সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে সবাই জানতে চাইছেন যে কিভাবে এরকম মুভিং স্কাই আপনার ফটোতে রিপ্লেস করবেন এবং একটা ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক লাগাবেন। সো আজকে দেখাবো আপনাদেরকে যে আপনার একটা ফটোর আকাশ সেটা এরকম মুভিং কিভাবে করবেন। সো এর জন্য একটা ফটো সিলেক্ট করবেন ফার্স্টে, যেটাতে স্কাই আছে। তারপর এখানে দেখেন পিকচার লুপ, প্লে স্টোরে গিয়ে এই অ্যাপসটা ইনস্টল দিবেন, পিকচার লুপ, ঠিক আছে, এই অ্যাপসটা ইনস্টল দিয়ে নেবেন। আচ্ছা, আমি আমার এটা ইনস্টল দেওয়া আছে, আমি এটা ওপেন করি। তারপর দেখেন এখানে একটা অপশন পাবেন এইরকম, এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তারপর আপনার টাইম লাইনে ফটো আছে, সো এরকম একটা ফটো ওপেন করবেন এখানে। আচ্ছা, এবার নিচের দিকে দেখেন স্কাই নামে একটা অপশন আছে, এই স্কাইতে ক্লিক করবেন। তারপর দেখেন এখানে অনেকগুলো স্কাই আছে, কিছু আছে প্রো, মানে এটা তো ফ্রি, আপনি চাইলে এটাতে প্রো প্যাকেজ নিতে পারেন। অনেকগুলা প্রিমিয়াম আছে যেইগুলো আপনার ইনেবল হয়ে যাবে। সো এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, আমি আপনাদের একে একে দেখাই। এটা হচ্ছে বেসিক, সো আপনি এটাতে সিলেক্ট করে যদি প্লে করেন দেখেন স্কাই মুভ হচ্ছে আস্তে আস্তে। সো এক একটা এক এক রকম ইফেক্ট কাজ করবে। সো আপনার ফটোর সাথে ম্যাচ করে যেইটা পারফেক্ট হয় আপনি সেইটা সিলেক্ট করে নেবেন এখান থেকে। সো আমরা দেখি, আমি জাস্ট এটা একটা ডেমো ফটো নিছি চেক করার জন্য, আপনাদের দেখানোর জন্য। সো আমি এখান থেকে আচ্ছা এইটাই সিলেক্ট করলাম, ওকে, তো এইটা সিলেক্ট করলেন। তারপর এবার ব্যাকে আসেন, আপনি যদি এর সাথে আরও অ্যানিমেশন অনেক কিছু অ্যাড করতে চান সেটার জন্য এখানে দেখেন এলিমেন্ট আছে, এলিমেন্টে আসবেন। এলিমেন্টে আসার পর এখানে দেখেন অনেকগুলা এলিমেন্ট পাবেন, আপনার ফটোর সাথে যেইটা লাগবে সেটা এখান থেকে অ্যাড করে নেবেন। ওকে, আমাদের আপাতত জাস্ট স্কাইটাই দেখানোর দরকার। এখানে অনেকগুলো অপশন পাবেন, সাউন্ড, ক্যামেরা, এফেক্টস। ওকে, আপনার যদি স্কাইটা রিপ্লেসমেন্ট হয়ে যায় তাহলে এটা ভিডিও আকারে কিভাবে নেবেন, যার জন্য উপরের একদম ডান পাশে একটা আপলোড অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এখন এখানে দেখেন ভিডিও, অ্যানিমেশন, ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট সবগুলো এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সো আমাদের ভিডিও লাগবে এবং এটা ফ্রেম, আপনি যদি সোশ্যাল মিডিয়ার জন্য নেন তাহলে লম্বা লম্বি ফ্রেম। সো আপনার যেটা এখান থেকে লাগবে সেই ফ্রেমটা ঠিক করে নেবেন। সো আমরা অরিজিনালটাই রাখতেছি। এখান থেকে ডিউরেশন, আপনার এই অ্যানিমেশনটা কত সেকেন্ড হবে, ফটো অ্যানিমেশন যেটা, এইটাকে বলা হচ্ছে মোশন ভিডিও। সো আমরা 18 সেকেন্ড নেই। এখন দেখেন কোয়ালিটি 1080 2K 4K, সো যেই কোয়ালিটি লাগে আপনার সেই কোয়ালিটিটা করে নেবেন। 2K 4K এইগুলা হচ্ছে প্রো, মানে আপনি প্রো প্যাকেজ নিলেই 2K অথবা 4K এটা সেভ করতে পারবেন, আদারওয়াইজ আপনাকে 1080 সেভ করা লাগবে। সো আমার প্রো প্যাকেজ নেওয়া আছে এই জন্য আমি 2K সেভ করতেছি এটা দেখানোর জন্য। এবার এক্সপোর্টে দিবেন, এটা হচ্ছে এক্সপোর্ট হবে, একটু টাইম দিবেন, দেখেন এক্সপোর্ট হচ্ছে। সো ব্যাপারটা হচ্ছে এই একটা ইজি প্রসেস, এই অ্যাপস দিয়ে আপনি চাইলে অনেক ভালো ভালো ভিডিও বানাইতে পারবেন আপনার ফটো দিয়ে। প্রো নিলে আপনি সাউন্ড অ্যাড করতে পারবেন, অথবা আপনি যদি প্রো না নেন তাহলে এখান থেকে ভিডিও বানাই নেবেন, তারপর অন্য যে কোনো ভিডিও এডিটর দিয়ে আপনি একটা সাউন্ড লাগিয়ে নিতে পারবেন। আমার আগের ভিডিওতে দেওয়া আছে যে কীভাবে ইনশট অ্যাপস ইউজ করে সাউন্ড অ্যাড করতে পারেন। সো আশা করি যদি না জেনে থাকেন ওইটা দেখবেন। আজকের ভিডিও আপাতত এখানেই শেষ। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভিডিও নিয়ে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। আর পরবর্তীতে যদি অন্য কোনো ভিডিও দরকার হয় আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো সেটার উপর একটা টিউটোরিয়াল বানিয়ে দেওয়ার জন্য। সো ততক্ষণ আল্লাহ হাফেজ।